বাংলাদেশ ছেড়ে কানাডা যাবে জায়গা নাই, কানাডা ছেড়ে দুবাই যাবে জায়গা নাই, রাস্তা বন্ধ করেছে কে? এজন্য ইসলামের বিরুদ্ধাচারণ করতে গেলে একটু চিন্তা করা, একটু চিন্তা করেন ভাই। আপনার জন্ম একটা মুসলমানের ঘরে, নবীর ওয়ারিসদের বিরোধিতা করেন, আপনি এই কথাটা বলে যান আপনার সন্তানকে যে দুনিয়াতে আমার ওলামা একটা মজা লাগতো না, টুপি ওলা ভালো লাগতো না, কোরআন হাদিস ভালো লাগতো না, সুতরাং আমার জানাজা যেন কোনো ওলামা একরাম না পড়ায়। দেখবো আপনার লাশ কিভাবে কবরে যায়, ওই লাশ তো কোনো ওলামা একরাম না পড়াইলে কুকুর শুয়ার কাক বিড়াল খাবে, কোনো জানাজা দেওয়ার লোক পাওয়া যাবে না। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? সারা দুনিয়ার ভিতরে উত্তম মখলুকাতের ভিতরে আশরাফুল মখলুকাত হচ্ছে বান্দা, শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদতের কারণে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন্নাত ইনসান এদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাকের ইবাদতের জন্য পাঠাইলাম, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই। আমাদের সমাজে কিছু ভাইয়েরা আছে মুসলমান দাবি করে, নামাজের কথা বললে যদি বলা হয় চলেন মসজিদে যায়, লজ্জাজনক একটা হাসি দিয়ে সুন্দর করে মুসকি ভাই বলবে যে ভাই প্যান্টে একটু সমস্যা আছে। আসতে কয় প্যান্টে সমস্যা আছে মানে কি প্যান্টে প্রস্রাব করে, ঠিক না? প্যান্টে শিশু করার মতো লোকের এই জমা এই সেই সমাজে অভাব নাই। ছোটবেলাও প্যান্টে প্রস্রাব করছে, এখনো প্যান্টে প্রস্রাব করে। এই জন্য দোকানে যে এদের জন্য অর্ডার দিবেন যে এদেরকে যেন প্যাম্পাস কিনে দেওয়া হয়। যার প্যান্টের সমস্যা থাকে, পাক থাকে না নাপাক থাকে? নাপাক থাকে বলেই তো 24 ঘন্টা শয়তান তার পিছনে ঘুরে। কারণ যেই বান্দা নাপাক থাকে, শয়তান থাকে না ফেরেশতা থাকে? জোরে বলেন, শয়তান থাকে। নামাজের কথা প্যান্টের সমস্যা, রোজার কথা ডায়াবেটিসের সমস্যা, এক এক সমস্যা এক একটা ইবাদতের ক্ষেত্রে সে সামনে দাঁড়া করা যায়। মূলত এই সমস্ত কোনো সমস্যা না, সমস্যা হইল কলবের সমস্যা। কলব ঠিক নাই যার কারণে আল্লাহ পাকের কোন ইবাদত তার কাছে মজা লাগে, যার কাছে নামাজ মজা লাগে না, ইবাদত মজা লাগে না, রোজা মজা লাগে না, যার কাছে ইমান মজা লাগে না, যার কাছে বিসমিল্লাহ মজা লাগে না, ও মানুষ হতে পারে না, ও গরু আর কুকুর শুয়োরের চাইতে অনেক কৃষ্ণ। আল্লাহ পাক বলেন, আমি ছাড় দেই মাগার ছেড়ে দেই না। দুনিয়াতে প্রত্যেকটা বেঈমানদারকে আল্লাহ পাক রশিটা হালকা ঢিল দিয়া ছেড়ে দেন, যখন বেশি উঠতে থাকে এক টান দিয়া জমিনের ভিতরে দেওয়া যায়, জাগার কোনো যাওয়ার কোনো জায়গা থাকে না, যেখানে যায় সেখান থেকে লাঞ্ছনা। আমরা দেখছি না দেখি নাই, দেখতেছি না দেখি নাই, বাংলাদেশ ছেড়ে কানাডা যাবে জায়গা নাই, কানাডা ছেড়ে দুবাই যাবে জায়গা নাই, রাস্তা বন্ধ করেছে কে? এই জন্য ইসলামের বিরুদ্ধাচারণ করতে গেলে একটু চিন্তা করা, একটু চিন্তা করেন ভাই। আপনার জন্ম একটা মুসলমানের ঘরে, আমরা এই জামানায় রেডিমেড ইসলাম পেয়েছি বলে আমাদের কাছে ইসলামের কোনো গুরুত্ব নাই। যদি সাহাবায়ে কিরামদের মতো জীবন দিয়ে ইসলাম পালন করে লাগতো, হার কদমে কদমে ইসলাম মানতাম, যেহেতু বাবার তরফ থেকে দাদার কাছ থেকে ইসলাম পেয়েছি যার কারণে ইসলামকে অবমাননা করি, যদি জীবন দেওয়া লাগতো জিন্দগিতে ইসলাম অবমাননা করার সাহস পেতাম না। এই জন্য ভাই প্রত্যেকটা জিনিসের মায়া তখন বাড়ে যখন এটার ভিতরে নিজের কষ্ট থাকে, প্রত্যেকটা জিনিসের পিছনে মায়া তখন বাড়ে যখন ওইটার পিছনে আমার রক্তে ঝরা ঘাম থাকে। সাহাবা ইকরামদের বুকের তাজা রক্তের বিনিময়ে ইসলাম আজকে আমরা পেয়েছি। এই জন্যই নামাজের কথা বললে আমাদের কাছে প্যান্টের সমস্যার মতো অযাচিত কথাবার্তা আমাদের মুখ দিয়ে বেরো হয়। আবার মুসলমানও দাবি করি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত বান্দারা দুনিয়ার জমিনে দেখা যায় সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানাইলাম,
আমরাও দামি, আমাদের নবীরাও দামি, আমরা যেই নবীর উম্মত সেই নবীটাও দামি, আমরা আখেরি জামানার পয়গম্বরের উম্মত, উম্মত দামি। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবীর উম্মতরা, আমি নবীর উম্মতরা জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবীর উম্মতরা জান্নাতে যেতে পারবে না। আগে আমার নবী, আমি আমার উম্মতরা যাবে, তারপরে অন্য নবীর উম্মতরা যাবে। রাসূলও দামি, আমরাও দামি, আমাদের দাম হওয়ার পিছনে একটাই কারণ, আমরা আখেরি জামানের নবীর উম্মত। দুনিয়ার জমিনে অসংখ্য পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম 950 বছর দাওয়াত দিলেন। এই 950 বছর দ্বীনের দাওয়াত দেওয়ার পর নূহ পয়গম্বরের উম্মতের সংখ্যা ছিল মাত্র 40 জন অথবা 70 জন, কিন্তু আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে মাত্র নবুয়তের জিন্দেগী ছিল কত বছর বলে? 23 বছর। এই রাসূলের 23 বছরের নবুয়তের জিন্দেগীতে পয়গম্বর যখন বিদায় হজের ভাষণ দেয়, এই বিদায় হজের ভাষণে আল্লাহর রাসূলের সাহাবা একরামদের সংখ্যা ছিল 16 লক্ষ। সাহাবা একরাম সংখ্যা বেশি না কম? অনেক বেশি না? কোথায় 950 বছরে মাত্র 40 জন, কোথায় 23 বছরের জিন্দেগীতে 70 জন? না 40 জন, না 100 জন, না 1000 জন, না। সাহাবাদের সংখ্যা কত? জোরে বলেন হে মুসলমান। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দামি বানাইলেন। নবী যেই জায়গায় যায়, উম্মতরাও সেই জায়গায় যায়। রসুল যেখানে, কোরআন সেখানে, রসুল যেখানে, দিন সেখানে, রসুল যেখানে, উম্মতরাও সেখানে, আল্লাহ রসুল যেখানে, ইসলাম সেখানে, রসুল যেখানে, সারা দুনিয়ার বরকত সেখানে। বাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে দামি বানানোর জন্য কোরআন শরীফের কোন জায়গায় এমন নাই, যে জায়গায় রব্বুল আলামিন পয়গম্বরের নাম উল্লেখ করেছেন কেউ দেখাইতে পারবে না। অথচ অন্য নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে কোরআনের ভিতরে উল্লেখ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাক দিয়া বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে বনি আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আদম পয়গম্বরকে আমি আল্লাহর নাম ধরে ডাকলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা পয়গম্বরকেও নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ পয়গম্বরকেও নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরকেও নাম ধরে ডাকলেন। ইয়া ইব্রাহিম কদ সাদদাকতার রুইয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, ইয়া মূসা লা তাখাফ। যেখানে আল্লাহ পাক যত পয়গম্বরের নাম উল্লেখ করেছেন সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকলেন। আল্লাহ পাক যখন পয়গম্বরের বেলায় আসলেন, আল্লাহ পাক নাম ধরেন না, রসুলের সম্মান বজায় রাখা আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নবী। আল্লাহ পাক অন্য নবীদেরকে নাম ধরে বলেন, আর রসুলকে আল্লাহ পাক ইয়া আইয়ুহান নবী বলে সম্বোধন করেন। অন্য নবীদেরকে নাম ধরে ধরে এখানে কোনো নাম নাই, এখানে ডাইরেক্ট নবী বলে সম্বোধন। যদিও কোনো কোনো জায়গায় নাম বলেছেন, নামের সাথে সাথে লকব লাগাইলেন। আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন। দুনিয়ার জমিনে রব্বুল আলামিন বলে, হে পয়গম্বরের উম্মত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত দাম বানাইলাম জানো? হে রাসূল, দুনিয়ার জমিনে তুমি কোন পুরুষের পিতা না, তুমি পুরুষের পিতা না, তুমি হলো কে বলে আল্লাহ পাক পরিচয় দিয়া বলেন, ওয়ালাকির রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কেউ পয়গম্বরকে বানান নাই, পয়গম্বরের পরিচয় বহন করে রব্বুল আলামিন বলেন, আমার নবী কোনো পুরুষের পিতা নয়, নবীর পরিচয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর রাসূল। শুধু এতটুকুই নয়, পরবর্তীতে বলেন, ওয়া খাতামান নাবিয়িন। আজকে দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে যারা কাদিয়ানিদেরকে নবী বলে স্বীকার করে আছে না নাই। আল্লাহ পাক বলেন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নবুয়তের যেই ইটটা ফাঁকা ছিল, আমি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে নবুয়তের ইটটাকে এই জায়গায় ঢোকা এটা পূরণ করে দিলাম।
কিয়ামত পর্যন্ত অন্য কোন নবী আসা সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? কেউ যদি নবীর পরে নবী বলে কাউকে অন্য কাউকে স্বীকার করে সে মুনাফিক মুসলমান না বেঈমান। এ মুসলমান আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনে রসূলের পরে অন্য কোন নবী নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি শেষ নবী, যদি আমার পরে অন্য কোন নবী থাকতো আমার পরের নবীটা অন্য কেউ না গোলাম আহমদ কাদিয়ানিও না, আমার পরের নবীটাই হয়তো আমার সাহাবী হযরতে ওমর। রাসূল এই পরিচয়টাও বলে দিলেন। সুতরাং কেউ যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে কাদিয়ানিদেরকে নবী বলে স্বীকার করে এরা কি মুসলমান না কাফের? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজেটাকে? কি হবে কিতাবাদীর তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই কোরআন হাদিস নিষিদ্ধ হয় আদালতে? কি হবে কিতাবাদীর তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই কোরআন হাদিস নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? রাসূল করিমকে যদি কেউ নবী বলে স্বীকার না করে মুসলমান না কাফের? সুতরাং কাদিয়ানিরা, জোরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় তুলে ধরেন এমন কোন জায়গা নাই যে জায়গায় শুধুমাত্র মোহাম্মদ বলে উল্লেখ করেছেন। যেখানে রব্বুল আলামিন রাসূলের নাম উল্লেখ করেন সেই জায়গাটায় আল্লাহ পাক রাসূলের পরিচয় তুলে ধরেন। আল্লাহ পাক অন্যত্র বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه اشداء على الكفار। এখানেও রব্বুল আলামিন মুহাম্মাদের সঙ্গে রাসূলুল্লাহর পরিচয়টাও লাগায় দেন। এই মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন পয়গম্বরকে বানাইলেন, বলেন তো সারা দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ইবাদত আল্লাহ পাক করে নাকি? ইবাদত কার জন্য বলে? মানুষের জন্য। নামাজ কার জন্য? মানুষের জন্য। ইবাদত কার জন্য? মানুষের জন্য। রোজা কার জন্য? মানুষের জন্য। জিকির কার জন্য? বান্দার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজস্ব কোনো ইবাদত আল্লাহ করেন না। নাইও, নামাজও নাই, রোজাও নাই, যাকাতও নাই, হজও নাই। কোনো ইবাদত না থাকলেও রব্বুল আলামিন একটা আমল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী। হে দুনিয়ার বান্দারা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন কুদরতওয়ালা রব, আমার আলাদা কোনো ইবাদত নাই, মাগার আমি আল্লাহ এমন একটা ইবাদত করি, এমন একটা আমল করি, নিজে আমি আল্লাহ আমল করি, যে আমলটা আল্লাহ নিজে করে ওইটা আমাদের করা দরকার আছে না? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক একটা আমল করি, সেটা কি? শুধু আমি নয়, আমার ফেরেশতারাও একটা আমল করে। এ মুসলমান, সারা দুনিয়ার ভিতরে ফেরেশতারা আল্লাহ ছাড়া অন্য কোনো ইবাদত নাই, কিন্তু এই জায়গায় আল্লাহ নিজেও করেন, ফেরেশতাদেরকেও দিয়া করান। কি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ আর তার ফেরেশতারা সব সময় একমাত্র পয়গম্বরের উপরে দুরুদের আমল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়া বলেন হে মুমিনের দল, তোমরাও যারা দুনিয়ার জমিনে বসবাস করো তোমাদেরকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলাম, তোমরা অন্য কারো নয়, অন্য নেতার আদর্শের স্লোগান নয়, যদি দুরুদের স্লোগান দেওয়া হয়, যদি দুরুদ শরীফের আমল করা লাগে, আমি আল্লাহ যেই নবীর উপরে দুরুদ পড়ি তোমরাও সবাই ওই নবীর উপরে দুরুদের আমল করো। সুবহানাল্লাহ। একটা মাত্র আমল যেটা আল্লাহ পাক নিজে করে, আল্লাহর ফেরেশতারা করে। আমরা তো এখন নবীর ব্যাপারে স্লোগান দেব, দূরের কথা, নির্বাচন হইতেছে অনেক জায়গায়, চলছে অনেক জায়গায়, হয়ে গেছে,
নেতার ব্যাপারে স্লোগান দিতে দিতে সময় শেষ, এক কাপ চায়ের বিনিময়ে গলা যৌবন সব শেষ করে দেয় আছে না নাই? কত সুন্দর স্লোগান দেয়, মুখ নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নেতা যদি চোর হয়, নেতা চিন্তা করবে কি রে, চোর হওয়ার পরেও দেখি আমার চরিত্র বলে ফুলের মতো, তাহলে ভালো হওয়া দরকার কি ঠিক কিনা? এজন্য তো নেতারা চিন্তা করে এগুলা, এত চুরি করি, দুর্নীতি করি, জান্দাবাজি করি, এরপরেও যদি আমার চরিত্র ফুলের মতো হয় তাহলে আর ভালো হওয়া দরকার না, আমি ভালোই আছি। যেই লোকটা 50 লাখ টাকা 20 লাখ টাকা দিয়া নমিনেশন কিনবে, এই লোকটা তো আরো 50 লাখ টাকা দুর্নীতি করার ধান্দাই থাকবে। তার চরিত্রের ব্যাপারে কালেমা আছে, তার চরিত্রে ফাটল আছে, কিন্তু রসুল করিম এমন একজন লিডার যার চরিত্রের ভিতরে কিঞ্চিত পরিমাণ ফাটল কোন দুনিয়ার মানুষ দেখাইতে পারে নাই, পারবেও। এই জন্য নেতার ব্যাপারে স্লোগান বন্ধ করে স্লোগান এভাবে দেওয়া উচিত, বিশ্ব নবীর চরিত্র ফুলের চেয়েও, বলেন বিশ্ব নবীর চরিত্র ফুলের চেয়েও, ফুলের মতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে এত দামি বানাইলেন, যার কারণে আল্লাহ পাক অন্য কোন নবীর আখলাক আমাদের জন্য অনুসরণীয় করেন নাই, শুধুমাত্র পয়গম্বরের আখলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এত দামি বানাইলাম, দুনিয়ার জমিনে অন্য কোন নবীর আখলাক আমি আল্লাহ দামি বানাই নাই, আমি অনুসরণীয় বানাই নাই, সব নবীরাই ভালো কিন্তু আখলাক মানার জন্য পয়গম্বরের আখলাক দিয়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি পয়গম্বরের আখলাক হলো উত্তম আখলাক। আখলাক 3 প্রকার, একটা হইল খুলুকে হাসান, আরেকটা হইল খুলুকে করিম, আরেকটা হইল খুলুকে আজিম। খুলুকে হাসান বলা হয় আপনাকে কেউ একটা ঘুষি মারলো, আপনিও তাকে একটা ঘুষি দিয়ে দিলেন, মানে সদবাদ। কেউ আপনারা গালি দিল, আপনিও গালি দিয়ে দিলেন, সদবাদ, এটা খুলুকে হাসান। 2 নম্বর আখলাক হলো খুলুকে করিম, কেউ আপনারা মারলো আপনি কিছু বললেন না, চুপ থাকলেন। এই টাইপের লোক আছেন এই সমাজে? হ্যাঁ আছে, কিন্তু কম, ঠিক না? 3 নম্বর হইল, কেউ আপনাকে ঘুষি দিল, আপনি বললেন ভাই হাতে কি ব্যথা পাইছেন? আচ্ছা বলেন এই টাইপের মানুষ কি সমাজে আজকাল আছে? নাই নাই নাই। মারলে একটা, এ মারবে 10টা, আপনি তাকে ধাক্কা দিবেন আর সে আপনারা ঘুষি মারবে, পারলে 14 গুষ্টিরে মারে, এ হলো আমাদের হাল। আর যদি ক্ষমতার পাওয়ার থাকে তাহলে তো কথাই নাই, ক্ষমতার পাওয়ার থাকলে তো বলে কারো টাইম নাই, কি বলে টাইম নাই, চিল্লান দিয়ে এগুলা বলে, ক্ষমা করবে তো দূরের কথা। এই জন্য আখলাক 3 প্রকার, একটা হলো কেউ আপনাকে মারলো আপনিও মেরে দিলেন, আরেকটা কেউ মারলো আপনি চুপ থাকলেন, আরেকটা কেউ মারলো আপনি হাত ধরে বললেন ভাই ব্যথা পাইছেন, বলে আখলাকে খুলুকে আজিম, যেটা এই শেষ খুলুকটা হইল, শেষ আখলাকটা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহান। যার কারণে এক ইহুদি পয়গম্বরের বাসায় আসছে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত ছিল মেহমান ছাড়া কোনোদিন খাইতেন না, রাস্তাঘাট থেকে মেহমান ধরে এনে এনে বাসায় সুন্দর করে খাবার খাওয়াইতেন। আমাদের অবস্থা তো এরকম, মেহমান আসলে আমরা আরো বিরক্ত হই, দূর কদিন পর খালি মেহমান আসে, আর বিবিরা তো খুব মেজাজ খারাপ করে অনেক সময়, অনেকে দেখা যায় মেহমান খাওয়াইতে চায় না, কিন্তু রসুল মেহমান ছাড়া খাইতে বসতেন না। তো মেহমান আসছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার দাবার দিলেন, রাত্রিবেলা ঘুমানোর জায়গাও দিয়ে দিয়েছেন। মেহমান টেলো ফাজিল মেহমান, এই ফাজিল রাত্রিবেলা করছে কি সুন্দর করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানার ভিতরে পায়খানা টায়খানা কইরে বাস চিন্তা করছে, রাগ ছিল মোহাম্মদের উপরে, আজকে রাগটা ঝাড়লাম, পায়খানা কইরা টইরা ভরায়া দৌড়, যাওয়ার সময় কিছু একটা রেখে গেছে। রসুল করিম সকালবেলা উঠে তাকায় দেখে আহারে বিছনা সব নষ্ট, এটা কি? রসুল বলে আহারে কত জানি কষ্ট পাইলো বেচারা, পায়খানা করে চলে গেল, হয়তো ভয়ে চলে গেছে আমি যদি কিছু বলি, কিন্তু চোর মশাই যখন এই শয়তান যখন সামনে গেছে তখন মনে পড়লো কিছু একটা রেখে আসছি, আবার রসুলের ঘরে চলে আসছে। আয়েশা কয় মোহাম্মদ আমি তো একটা জিনিস ফেলায় গেছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে বকা দিতেও পারতেন, কিন্তু রসুল ডাক দিয়ে বলে আহারে ভাই কত না তোমার কষ্ট হইল, তুমি আমার বিছানা জানি সব নষ্ট করে চলে গেলে, একটাবার আমাকে ডাকলেই তো আমি তোমার জন্য কোনো একটা ব্যবস্থা করতাম। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন এই শয়তানটা ইচ্ছা করেই তো রসুলকে কষ্ট দিছে, ঠিক না? কিন্তু রসুল বলতেছেন কি, হাবিল কাবিলের ভিতরে মারামারি,
একজন একজনকে মারবে হাবিল ডাক দিয়া বলে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন একজন আরেকজনকে মার দিবে আঘাত দিবে হাবিল ডাক দিয়া বলে আমাকে তুমি মারবা কিন্তু আমি তোমার গায়ে হাত বাড়াবো না আরেক ভাই মনে করলো তোমার মনে হয় শক্তি নাই হাবিল ডাক দিয়া বলে আমার গায়ে রক্ত আছে মাংস আছে শক্তিও আছে কিন্তু তোমাকে আমি কেন মারবো না বলে আমি আমার মাওলারে ভয় পাই কারে ভয় পাই জোরে বলে আর জবান খুলে বলে দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষের ভালোবাসা শত্রুতা যা হয় কার জন্য হবে আর জবানটা খুলে বলেন কার জন্য আল্লাহ পাকের জন্য হবে এ মুসলমান হাবিল ডাক দিয়া বলো তুমি আমাকে মারলা কিন্তু আমি তোমাকে মারবো না কেন ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন তুমি তুমি আমাকে হত্যা করার পর আমি তো তোমার দ্বারা মাজলুম হইলাক হয়ে গেলাম তুমি তো জালেম হয়ে গেলা মারার পরে আমাকে আল্লাহ পাক জান্নাত দিয়া দিবে আমি তাকায় তাকায় দেখব তুমি কিভাবে আমাকে হত্যা করার অপরাধে তুমি জান্নাতে যাও সুতরাং কোন বান্দা যখন কোন বান্দাকে হত্যা করবে রাসূল বলেন ওই মাকতুল ব্যক্তিটা কাতিল ব্যক্তির মাথার চুল ধরে ধরে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে এই জন্য কাউ যদি কাউকে হত্যা করে ইসলামের বিধান হলো কেসাস অনুযায়ী তোমরাও তাকে হত্যা করে দাও কারণ এ হত্যার বিনিময়ে হত্যাটাই হলো ইসলামের সর্বপ্রথম বিচার আজকে সমাজের ভিতরে যারা হকের আওয়াজ দেয় তারা আজকে অপরাধী সেজে জেলখানায় বসে আছে আর শীর্ষ সন্ত্রাসীরা রাতের অন্ধকারে পালার জন্য এয়ারপোর্টে চলে যায় ভাইরা আমার এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আখলাকটা দিয়ে দিয়েছেন যদি আখলাককে এটা ফলো করে খুলুকে আজিম এই খুলুকে আজিম ফলো করলে ইন্নাকা লালা খুলুকিন আজিম এ পয়গম্বর আপনাকে আখলাক হলো নবী বানাইলাম এমন দামি কোন নবী আমি আল্লাহ দুনিয়ার জমিনে দেই নাই সুতরাং এই নবীকে কেউ যদি সন্ত্রাস বলে সন্ত্রাস নবী না বরং তারা এই নবীকে যদি কেউ পাগল বলে আল্লাহ পাক বলেন পাগল হলো তারা তাদের বাবারা তাদের চোদ্দ গোষ্ঠীরা পাগল ঠিক কিনা আল্লাহ পাক বলেন মা আনতা বিনিয়মাতে রব্বিকা বিমাজুনুন হে পয়গম্বর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম আমি আল্লাহ আসমানের কসম খাইলাম জমিনের কসম খাইলাম পাহাড়ের কসম খাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে খেয়ে বলেন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিয়মাতি রব্বিকা বিমাজুনুন হে পয়গম্বর যারা আপনাকে পাগল বলে আপনার রবের দয়া আপনি পাগল না যারা আপনার আদর্শকে আখলাককে পাগল বলে আপনাকে পাগল বলে তারা পাগল তাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী পাগল সুতরাং রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সম্মান দিয়া মর্যাদা দিয়া আখলাক ওলা বানায় দিয়েছেন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ওই জায়গায় উপনীত করেছেন এই কারণে রাসূলের চরিত্রের ভিতরে বেঈমানেরাও পর্যন্ত কালেমা দিতে পারে নাই আবু জাহল বিশ্বাস করত মুহাম্মদ আল্লামিন আবু লাহাব বিশ্বাস করত মুহাম্মদ সত্য নবী কিন্তু মানত না আজকে ইহুদি নাসারাও বিশ্বাস করে মুসলমান ভালো জাতি কিন্তু তারা মুসলমানের গায়ে সন্ত্রাসী তকমা লাগায় কেন জানে তারা যত সন্ত্রাসী কার্যক্রম করে তাগুল সেগুলাকে ঢাকার জন্য দিন শেষে মুসলমানদেরকে সন্ত্রাসী বলে মূলত যারা আমাদেরকে সন্ত্রাস বলে এই বিশ্বের বুকে সবচেয়ে বড় সন্ত্রাস হলো তারা ঠিক কিনা যতই কিছু আমাদেরকে বলুক এই আহলে ওলাম ওলামা একরাম যারা আছে এদেরকে ছাড়া তো কবরেও লাশ রাখা সম্ভব নয় জানাজা দেওয়ার জন্য ওলামা একরাম লাগে না লাগে না যদি আপনাকে বলা হয় ভাই আমি সিগারেটটা নি গাঞ্জাটা নি সব খাই আমারে খালি একটু আপনাদের মসজিদের ইমাম বানাইবেন আমি মাস শেষে 50 লাখ টাকা দেব বলেন তো বানাইবেন যে ওপেন গাঞ্জা খায় ওপেন সিগারেট টানে দাড়ি নাই কিচ্ছু নাই 50 লাখ টাকা দিলেও এর মধ্যে পাওয়া যাবে 50 লাখ টাকা দিলে দেশে নমিনেশন পাওয়া যায় কিন্তু মসজিদের ইমামতি পাওয়া যায় এই জন্য কেউ যদি ওলামা একরাম আহল নবীর ওয়ারিসদের বিরোধিতা করেন আপনি এই কথাটা বলে যান আপনার সন্তানকে যে দুনিয়াতে আমার ওলামা একটা মজা লাগতো না টুপি ওলা ভালো লাগতো না কোরআন হাদিস ভালো লাগতো না সুতরাং আমার জানাজা যেন কোনো ওলামা একটা না পড়ায় দেখবো আপনার লাশ কিভাবে কবরে যায় ওই লাশ তো কোনো ওলামা একটা না পড়াইলে কুকুর শুয়ার কাক বিড়াল খাবে কোনো জানাজা দেওয়ার লোক পাওয়া যাবে না জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি জন্মের
আজানের পরে কানে আজান কি দেইনি তুমি মৌনবাদী ছাড়া হওনি আবার মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিপ্লবী মৌনবাদী কেন জঙ্গিবাদী ঠিক কিনা